বিদেশি ঋণের বোঝা জনগণের উপর না চাপিয়ে ব্যাংক ও আর্থিক খাতে লেনদেনের স্বয়ংক্রিয় তথ্য আদান প্রদান সহায়ক কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড বা সিআরএস অবলম্বন করার মাধ্যমে কর ফাঁকি ও অর্থ পাচার রোধের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বৈদেশিক মুদ্রার ঘাটতি মোকাবেলায় আইএমএফ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নেওয়া স্বাভাবিক বলে বিবেচিত হলেও সুদসহ ঋণ পরিশোধের বোঝা পুরোটাই জনগণের ওপর পড়বে। অন্যদিকে প্রায় বিনা খরচে কর ফাঁকি ও অর্থ পাচার রোধের মাধ্যমে প্রস্তাবিত বৈদেশিক ঋণের বহুগুণ বেশি অর্থ বাৎসরিক ও টেকসইভাবে উপার্জন করার পথ সরকারের জন্য উন্মুক্ত আছে বলে মনে করছে টিআইবি। এজন্য সিআরএস অবলম্বন করা বাংলাদেশের জন্য অপরিহার্য বলেও জানানো হয়।